হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য ফেদার কাটিং নিয়ে এসেছি। দেখো একটু ভালোভাবে, আমি পিছনের ভাগটা নিয়ে সমান মতন কেটে নিচ্ছি। আগে দেখো, একটা একটু ভাগ নিয়ে সমান করে কেটে নিতে হবে। জাস্ট দেখো, আমি মধ্যিখান থেকে পুরো শীতে কেটে দুভাগ করে নিতে হবে চুলটাকে। দেখো, সামনের ফ্রন্ট থেকে নিয়ে আমি দুটো দুদিক দিয়ে ভাগ নিয়ে গাইডলাইন করে নিচ্ছি, নিয়ে সমানভাবে কেটে নিতে হবে। দেখো, তোমার দুদিকে ফেলে নিতে হবে, এইভাবে ফেলে নিয়ে একটু একটু গাইডলাইন করে কেটে নিতে হবে। দেখো, এটা বলে ফেদার কাটিং, ধরাটাকে বুঝে রাখো তোমরা একটু। আমি খুব সহজ উপায় করেই দেখিয়েছি, তোমরা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। অল্প অল্প কেটে নচিং করে নিতে হবে। পদ্ধতিতে একইভাবে কাটতে হবে চুল নিয়ে, অল্প অল্প চুল নিয়ে। আমি অনেকদিন পরই ভয়েস রেকর্ড করলাম, আমি সময় পাওয়া যায় না, ওই জন্য আমি ভয়েসটা করতে পারি না। আর আমার ভয়েসের মধ্যে একটু কিছু প্রবলেম হলে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। সবসময় কিন্তু প্রথমে যে চুলটা কিন্তু কাটা হচ্ছে সেই গাইডলাইন ধরেই কিন্তু চুলটাকে কাটতে হবে। একদম পিছন থেকে উল্টে নেবে চুলটাকে, উল্টে নিয়ে একইভাবে ঘুরিয়ে মতন করে কাটতে হবে। দেখো, প্লিজ তোমরা কমেন্ট করো যে আর কেমন কি তোমাদের কাটিংয়ের ভিডিও লাগবে বা কী ভিডিও লাগবে, আমি করার চেষ্টা করবো, দেওয়ারও চেষ্টা করবো। দেখো, এটা সামনে খেলা হয়েছে। দেখো, এটা ভিজে অবস্থা, এটা একদমই ন্যাচারাল, এটাই থাকবে। একটা সেকশন বুঝতেই পারছো, একটা স্টেপ কাটা আছে। ফেদার লেয়ার যাই হোক, কাটিং সবই একই ধরনেরই কাটিং হয়, কিন্তু শুধু গাইডলাইনগুলো আলাদা আলাদা করে কাটতে হয় বা ধরার প্রসেসগুলো খুবই আলাদা করে করতে হয়, কিন্তু একই রকমেরই দেখতে হয় প্রায়। আমরা এটা সামনের দিকে করে দেখিয়ে দিয়েছি, দেখো। কাটিংটা কেমন লাগলো বলো। আর আমি সেভ করি না কোনোবারই, কারণ আমি ন্যাচারাল রাখার চেষ্টা করি চুলটাকে, কারণ সবসময় তো সেটটা সবসময় থাকবে না, যেমন ন্যাচারাল থাকবে সেইটাই আমি চেষ্টা করি। দেখো, কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো। আর যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিও প্লিজ। থ্যাংক ইউ।